তো গুড মর্নিং গাইস, মই আছো বর্তমান গোয়ালপাড়া সগ্গদরত। আর এইবার যদি দুর্গা পূজা চাবর কারণে আপনাদের যদি গোয়ালপাড়া আহে নহয় তো এনেকুয়া এখন প্রকাণ্ড রথ দেখব যখন মানে জগন্নাথপুরী রথর আর্হিত বনোয়া হয়েছে। অকল সেই রথখনে নহয়, তো এইবার যদি আপনাদের গোয়ালপাড়া দুর্গা পূজা চাব আহে তো এনেকুয়া কলহীর আর্হিত কিছু পূজা মণ্ডপ দেখব। আর ইয়ার উপরে আরো কি কি নতুন নতুন ডেকোরেশন করেছে সকলখিনি যে আপনাদের দেখাম বলে ভাবিছো, তো বলক দুর্গা মাক চিন্তি আজির ভিডিওটি আরম্ভ করো। আর ভিডিওটির আরম্ভণি করেছো লাচিত নগর পূজা মণ্ডপের পর। তো এইখন হচ্ছে লাচিত নগর ধুনিয়াকে বনাইছে, এনেকে দেবেন ভিনি আছে, লগতে প্রদীপ আছে। তো প্রদীপ কি বনা হয়েছে? যদিও সিম্পল কে ডেকোরেশন করেছে তথাপি কিবা এটা ভাল লাগি গেছে, মানে এনেকুৱা আসাম টাইপের ঘর টাইপ এনেকে বনাইছে। আর ইয়াত যদি দুর্গামার মূর্তিটো যদি চাব যায় তো এইটো হচ্ছে মূর্তিটো, অল্পমান বাহিরের পরে দেখাই। তো লাচিত নগরের পিছত নেক্সট আপনার বাপুজি নগর আর যতীনগরে মিলি যখন পূজা আয়োজন করে সেই পূজাখান দেখাই দিছো। তো ধুনিয়াকে এনেকে অল্পমান ডেকোরেশন করেছে আর সিম্পল কে। আর এইখন পূজা মানে মোট দোকানের পরে একেবারে ওসরত, আর এই মইনাহতেও ধুনিয়াকে পূজা চাব ওলাই আহিছে। আর ইয়ার পর অকনমান যদি আগত চাব যায় মানে মূর্তিটো ধুনিয়াকে এনেকে রাখিছে। তো এইটো হচ্ছে দুর্গামার মূর্তিটো যেটা মানে বাপুজি নগর আর যতীনগর মিলি মানে পূজাখন করে। আর এই ভিডিওটি আপনার মানে ডিটেলস নেদেখাও কারণ 36 খন পূজা যেহেতু আয়োজন করেছে, গতি গোটেখান যদি মানে ডিটেলস দেখাব যাও তো এই দেড় ঘন্টা মানে ভিডিও হয়ে যাব। গতি যেখানে পারো আর অল্প অল্পকে আপনার দেখে আছো। আর সম্মুখত এয়া হয়েছে দুর্গা মন্দিরত যখন মানে পূজা আয়োজন করে, এয়া হয়েছে দুর্গা মন্দিরের পূজার পরিবেশ। আর এয়া হয়েছে বিওসিত মানে বিশালের সম্মুখতে করে এইখন পূজা। তো এই কেখন আসলে অল্পমান সিম্পল কে ডেকোরেশন করা। তো নেক্সট আপনার অল্পমান হাই ফাই ডেকোরেশন দেখে আছো, মানে বহুত কিবা কিবি বনাইছে রব আগত নেক্সট বিলাক। আর সব পূজা পূজাই মানে ডেকোরেশন করক নকরক দুর্গা পূজা যেটা মানে মাহাত্য সেটা তো সদায় থাকবে, তথাপি আর কিছু মানে ধরক অল্পমান ডেকোরেশন তো বেশিকে করে। যেনেকে আমার স্মশানত যখন পূজা করে তাত মানে বহুত ধরনের মানে ডেকোরেশন করে। আর এইবার যদি আপনি যদি স্মশানত যখন মানে পূজা আয়োজন করে তাত যদি আহে নহয় তো এনেকুৱা এখন এন্ট্রি গেট দেখা হবো, মানে ধুনিয়া পাহাড় টাইপ বনাইছে, উপরত শিব বা ধুনিয়াকে এনেকে বহাই ধরেছে, তার তলত ইপিনে দুর্গা মার মূর্তিও আছে, মানে এটা কিবা বেলেগ ধরনের ফিলিংস পাই যাব ইয়াৰে। আর এই বস্তুবিলাক যেবিলাক কারিগরে বনায় সচাকে সেলুট জনাব লাগিব। সাপ না কিমান একদম রিয়েল রিয়েল টাইপ বনাই দিছে, এইটো মানে একদম অরিজিনাল পাহাড় টাইপে লাগে বস্তুখিনি। আর একবার এনেকে সুমাই আহি আপনাদের এই সাইডে যায় এনেকে শিবলিঙ্গ দেখিব, তারপর ইপিনে এটা এনেকে মূর্তি আছে, আর পিছপিনে মানে এই ঠাইখিনিত ইপিনে চারিটা মূর্তি আর ইপিনে চারিটা মূর্তি, তো তেল মানে ইয়াত নটা মূর্তি আছে সরি সেই আগতটুক লৈ মানে। আর গ্যারান্টিরে কৈছো আপনাদের যদি ইয়াত আহে নহয় একদম মানে অরিজিনাল মানে রিয়েল যদি এনেকুৱা গুহার ভিতর সুমাই যায় এনেকুৱা টাইপের মানে একটা ফিলিংস পাই যাব আপনাদের। আর বর্তমানতকে আপনাদের রাতে আহিলে বেশি ভাল পাব কারণ এইবিলাক লাইট টাইট এনেকে দি থৈ দিছে নহয়, তো এই পহর বিলাক যেটা মানে উপর পড়ব তো তেতিয়া মানে অল্পমান মানে বেলেগ ধরনের একটা ফিলিংস পাই যাব ইয়ার আহিলে। আর এয়া হয়েছে মূর্তিটো আপনাদের দেখাই দিল, তো মনে মানে মোবাইলের মাধ্যমে আপনাদের সেয়া এটা করে লগার মূর্তিটো। আর ইয়াত মানে দুখনকে গেট বনাইছে, এখন হয়েছে এন্ট্রি গেট হেপিনিটি আপনাদের দেখাই দিল, আর এইখন হচ্ছে এক্সিট গেট। আর এক্সিট গেট খান রাম মন্দিরের আর্হিত মানে বনাইছে আর ধুনিয়া। আর এই ডেকোরেশন বিলাক মানে ইমান রিয়েল টাইপ বনাই নহয় মানে কি কব আর মানে বহুত ভাল লাগি যায় বস্তু বিলাক দেখিলে। তো আপনাদের নেক্সট আর এখন পূজা দেখাই দিছো, আর বিবেক আছে মোর লগত। তো বিবেক এখানে ঠাইর নাম কি? দুই নম্বর কলোনি। আর এলাকার ক্রিয়েটিভিটি কিন্তু সচাকে মানিব লাগিব, তো ছাতি বিলাক সব কি ধুনিয়াকে লগাই দিছে, মানে এটা বেলেগ ধরনের মানে লুক আহি গেছে। আর ইয়াত প্রায় 300 ছাতি এনেকে লগাই থৈ দিছে, আর প্রত্যেকটা ছাতিতে মানে লাইট দিয়া হয়েছে, তো রাতে মানে যেটা জ্বলাই দিব নহয় তেতিয়া আর বহুত ধুনিয়া লাগিব। আর আপনাদের কলোয়ে যে যেহেতু 36 খন পূজা আপনাদের দেখব লগা আছে, গতি ইমান ডিটেলস নেদেখা এনে ধরক বাইরের পরে যেখানে পারি আর সেখানে আপনাদের দেখ। তো নেক্সট আপনাদের তিলাপাড়া পয়েন্টত যখন পূজা আয়োজন করে তো সেইখান দেখাই দিছো, তাত মানে বহুত জোরে মানে সাউন্ড সাউন্ড লগাই দিছে, গান চান লগাই দিছে, গতি ইমান ওসরত না যা, দূরের পরে আপনাদের দেখাই দিছো। আর ইয়াতে যদি চাব যায় ধুনিয়াকে এইটা একটা প্যান্ডেল এনেকে বনাইছে, আর ইয়ার পর কাষত এটা ধরক এনেকুৱা সেলফি পয়েন্টও বনাইছে, আপনাদের ফটো চটো উঠিব পারিব। আর এই যে রাস্তা আছে এই রাস্তাটা মানে ধুনিয়াকে লাইটিং সেটিং লগাই থৈ দিছে। আর এলকে যে প্যান্ডেল বনাইছে, তো প্যান্ডেলটকে মানে মূর্তিটোত বহুত বেশি মানে গুরুত্ব দিছে, আর মূর্তিটো ইয়াতে বনোৱা নহয়, এটো কৰ পৰা বনাই আনিছে? আমি তো বগৰীবাড়ী পৰা আনিছো, আর মূর্তিটো আমি বিশেষত্ব যে আমি যোনটো ইকো ফ্রেন্ডলি কালার ব্যবহার করা হয়েছে, যোনটো পরিবেশ অনুকূল বা সেই রংটো আমি ব্যবহার করা হয়েছে, আর মূর্তিটো আমি তারপরে আনা হয়েছে। আর এই যেটা মূর্তি আপনাদের দেখি আছে মানে ইয়াত যেটা লাইটিং মানে মারি দিব নহয় তেতিয়া মানে বহুত ভাল লাগিব, মানে গ্লিটার নেকি বলি যে কয় আর সেইবিলাক মানে বহুত বিলাক ইউজ করা হয়েছে। তো তিলাপাড়ার পিছত নেক্সট আপনাদের সব বজারের পূজাখন দেখাই দিছো, আর তাত মানে ধুনিয়া এখন রোড বনাইছে বহুত ডাঙরকে, তো সেইখান দেখে আছো। মানে এইবার যদি আপনাদের গোয়ালপাড়াত পূজা চাব আহি যদি সব বজারত আহে নহয় তো এনেকুৱা প্রকাণ্ড রোড এখন দেখা হব। আর এইখন জগন্নাথ মহাপ্রভুর যখন মানে রথ যাত্রার সময় ইউজ করে, তো সেই মানে তার আর্হিতে মানে বনাইছে আর ধুনিয়াকে রথখন। আর ইয়ার দণ্ডা আছে মোর লগত, দাদা এইখন বনাতে কিমান দিন লাগিল? হয় মৃদুল দা, এইখন তো মানে আমার একমাহে লাগিল প্রায়। ওকে ওকে, গোটাই আমার থলুয়া শিল্পীয়ে ইয়াতে করে আগর পর, সেটাই মানে ইয়াত কোনো কলিকতা পশ্চিম বেঙ্গলর শিল্পী নহয়, আমার থলুয়া শিল্পী পবিত্র দাস। আর এই বছরে নহয় মানে প্রত্যেক বছরে পবিত্র দাই বহুত ধুনিয়া ধুনিয়া ইয়াত বস্তু বনাই, যাবার ধরক বহুত ডাঙর এখন জাপি বনাইছিল, তো এইবার এনেকুৱা রথ বনাইছে, আর রথর একদম মানে প্রকাণ্ড ডাঙর রথ বনাইছে। আর একবার ডিটেলস চাওক না এইবিলাক কি ধুনিয়াকে এনেকে বনাইছে, ইয়াত চকাও দি দিছে, আর ইয়াত এটা দুটা নহয় এনেকে প্রায় মানে 20টা চকা এনেকে দি দিছে, ইয়ার পর আরম্ভ করে এইটু সাইডেও এনেকে দি দিছে। আর এই যেটা মানে এনেকে রাস্তাটা বনাই দিছে
চিৰি তো ইটোৰে আপোনালোকে উঠি গলে মেইন মানে মণ্ডপটো মানে যত পূজা কৰি আছে তাতে এনেকে যাব পাৰি মানে সম্মুখৰে ৰাস্তাটো দিলে অলপমান ছটো মৰি যাব না হেভাবে এনেকে কাখৰে ৰাস্তাটো দি দিছে ধুনিয়াকে তো ইটোৰে উঠি গৈ আপোনালোকে ধুনিয়াকে পূজা পাঠ কৰিব তাৰ পিছত এক্সিট পইণ্টটো মানে ব্লেক পিনিটি বনাই দিছে তেনেকে কি কৰিব আৰু এইটো হৈছে মূৰ্তিটো আৰু ইয়াত ইপিনিটি আপোনালোকে এনেকে উঠি আহি পূজা ৰুজা কৰি এইটো ৰাস্তাৰে এনেকে নামি যাব লাগিব আৰু ইয়াত যদি কেপাচিটি মানে যদি লোডিং কেপাচিটি বুলি যদি কোৱা যায় তো ইয়াত এশজনতকৈ বেছি মানুহ মানে থিয় হৈ থাকিব পাৰিব তথাপিও আপোনালোকক এটা অনুৰোধ আপোনালোকে আহিলে ইয়াত মানে বেছি সময় থিয় হৈ নাথাকিব ধুনীয়াকৈ আহিব পূজা কৰিব আৰু পিনেদি মানে নুমি যাব আৰু এওঁলোকে এইখন যদিও মানে বহুত হেভিকৈ বনাইছে তথাপিও কোৱা নাযায় না কিবা এটা পটককৈ কিবা এটা হৈ যাব পাৰে গতিকে আপোনালোকে আহিলে বেছি এটা হুলস্থুল নকৰিব আৰামছে আহিব পূজা কৰিব আৰু পিনেদি আৰু এই যিখন মানে জগন্নাথ পুৰীৰ যিখন ৰথ বনাইছে সেইখন মানে ওচৰতকৈ মানে যিমান দূৰৰ পৰা আপোনালোকে দেখিব সিমানে মানে বেছি মানে ৰিয়েল ৰিয়েল টাইপ লাগিব বস্তুটো তো এনেকুৱা ধৰণৰ ডেকৰেশ্যন প্ৰত্যেক বছৰে এওঁলোকে কৰে আৰু এইবাৰ সঁচাকৈ এইখন বহুত ভাল লাগিছে আৰু ইয়াত যেতিয়া মানে ৰাতি মানে লাইটিং চাইটিং মাৰি দিব নহয় তেতিয়া মানে আৰু বহুত বেছি ভাল লগা হৈ যাব তো আপোনালোকে সময় পালে একবাৰ আহি যাব তো নেক্সট আপোনালোকক কালিবাৰী পূজা মণ্ডপখন দেখুৱাই দিছোঁ আৰু সেইখন মানে চক বজাৰৰ পৰা একেবাৰে ওচৰত মানে 500 মিটাৰমান হ'ব আৰু তাতকৈ বেছি নহয় তো যোৱা বছৰ এওঁলোকে অলপমান ট্ৰেডিশ্যনেল কিছুমান বস্তু ইয়াত বনাইছিল বাঁহ বেত ইউজ কৰি আৰু এইবাৰ চাওক কি ডাঙৰকৈ মানে এটা গণেশৰ মূৰ্তি বনাইছে মানে ভাল লাগিছে আৰু ইয়াৰ পৰাই মাজেৰে যিটো ৰাস্তাৰে এনেকৈ বনাই দিছে তো এনেকৈ যদি চাব যায় সেই মানে মূৰ্তিটো অকণমান ইয়াৰ পৰা আগত আছে সেইটো হৈছে দুৰ্গামাৰ মূৰ্তিটো আৰু এয়া মৃণাল দা আছে মোৰ লগত আপোনালোকে মোৰ ভিডিঅ' দেখিয়ে থাকে এখেতক তো মৃণাল দা এনে কিমান দিনমান লাগে এইটো বনাওঁতে এইটো এমাহমান লাগিছে তো মৃণাল দা এনে গণেশৰ মূৰ্তিটোৰ পৰা দেখিয়ে আছোঁ তো এইটো মানে কি মেছেজ দিবলৈ চেষ্টা কৰা এইটো আচলতে গণেশ পূজা আচলতে প্ৰত্যেকখন পূজাৰে প্ৰথমতে গণেশ পূজা কৰা হয় ঠিক তেনেকৈ আমি যেতিয়া দুৰ্গা মাক আমি ভিতৰলৈ যেতিয়া প্ৰৱেশ কৰিম দুৰ্গা মাৰ মন্দিৰলৈ তেতিয়া আমি গণেশক সেৱা কৰিহে আমি দুৰ্গা মাক তাতে যাম এইটো ডাইৰেক্টলি মানে ডাইৰেক্টলিয়ে ইনডাইৰেক্টলি দুয়োটা একেলগে মানে গণেশক আগতে সেৱা কৰিব লাগিব আৰু ইয়াতে বৰ্তমান যেনেকুৱা এটা আপোনালোকে লুক দেখি আছে তো ৰাতি ইয়াতকৈ বহুত বেছি আপোনালোকে ভাল দেখিব কাৰণ এইবিলাক লাইট চাইট এনেকৈ দি থৈ দিছে নহয় তো এইবিলাক যেতিয়া জ্বলাই দিব নহয় ইয়াত যেতিয়া ফকাচিংটো ইয়াত মানে পৰিব তেতিয়া মানে অলপ বেলেগ ধৰণে এটা লুক পাই যাব আপোনালোকে কালিবাৰীৰ পিছতে এইখন হৈছে কাছাৰী গেটত যিখন পূজা কৰে সেই পূজাৰ পৰিৱেশ বাহিৰৰ পৰা দেখুৱাই দিলোঁ আৰু এয়া হৈছে হৰিসভা মানে হৰিসভাত যিখন পূজা আয়োজন কৰে তো হৰিসভাৰ পিছত আপোনালোকক নেক্সট আৰু এটা পূজা মণ্ডপ দেখুৱাই দিছোঁ আৰু এইটো মানে বৰপুখুৰী যিটো আছে আমাৰ গোৱালপাৰা তো তাৰে মানে কাষতে মানে পূজাটো কৰে আৰু ধুনীয়াকৈ এইবিলাক মানে অলপ ৰেইনব' টাইপ এনেকৈ বনাই দিছে তো বহুত ভাল লাগিছে তো এইখন আছিল বৰপুখুৰীত যিখন পূজা আয়োজন কৰে তাৰে পৰিৱেশ আৰু ইয়াৰ পৰা অকণমান যদি এইটো ৰাস্তাৰে যদি আপোনালোকে আগবাঢ়ি যায় নহয় তো গোৱালতলিত দুখনকৈ পূজা আয়োজন কৰে সেই পূজা দুখন আপোনালোকে দেখিবলৈ পাব তো নেক্সট আপোনালোকক পুৰণ শ্মশানত মানে যিখন পূজা আয়োজন কৰে সেই পূজাখন দেখুৱাই দিছোঁ আৰু ইয়াৰ ৰাণা আছে মোৰ লগত তো এইখন কিমান বছৰমান হ'ল পূজা এইটো আমি 38 বছৰৰ পৰা আমাৰ এই পূজা উদযাপন হৈ আছে আমাৰ দেউতাৰ প্ৰজন্মৰ পৰা আৰম্ভ কৰি আগৰ প্ৰজন্ম লগতো মানে এতিয়া আমি পূজাটো ভাল ধৰিছোঁ আজি 30 ইয়াৰ্ছ এতিয়া ঠিক আছে একবাৰ আপোনালোকক মই ভিতৰভাগ দেখুৱাই দিছোঁ মানে মূৰ্তি কেনেকুৱা ধৰণৰ কি কৰিছে এইখিনি তো এইখন হৈছে এণ্ট্ৰি গেটখন চ' আপোনালোকে আহিলে এইখন গেটেৰে এনেকৈ সোমাই আহিব ভিতৰত আৰু ইয়াৰ পৰা অকণমান আগত যদি চাব যায় তো এইটো হৈছে দুৰ্গামাৰ মূৰ্তিটো মানে বহুত ধুনীয়াকৈ ইয়াত বনাই থৈ দিছে তো আপোনালোকে মোবাইলৰ মাধ্যমেৰে একবাৰ সেৱা কৰিলে আৰু এওঁলোকে মানে পেণ্ডেলৰ ওপৰত সিমান এটা গুৰুত্ব নিদিয়ে কিন্তু ইয়াত মানে যিমানবিলাক মানুহ পূজা চাবৰ কাৰণে আহিব ধৰক 3 দিন পূজা হ'ব 3 দিনত যিমানবিলাক মানুহ ইয়াত আহিব প্ৰত্যেককে মানে খিচিৰি খুৱায় আৰু মানে একদম বঢ়িয়া আৰু এই খিচিৰি খোৱা পৰম্পৰাটো মানে বহুত দিনৰ পৰা এওঁলোকক চলি আহিছে আৰু মানে গোটেই দিনটোৱে খুৱাই থাকে ৰাতিপুৱাৰ পৰা একদম সন্ধিয়া ৰাতিলৈকে যিমান মানুহে প্ৰত্যেককে মানে ধুনীয়াকৈ খিচিৰি খুৱায় আৰু মইনাহঁতক চাওক কি ধুনীয়াকৈ খাই আছে তো দুপৰীয়াৰ খানাটো ইয়াতে খাই লওঁ তাৰপিছত নেক্সট আৰু যিকেইখন পূজা আছে আৰু তেনেকৈ নেপালী মন্দিৰ আছে তাৰপিছত বেলতলা আছে তো সেই পূজাকেইখন আপোনালোকক দেখুৱাই আৰু এইবাৰ যদি আপোনালোকে পূজা চাবৰ কাৰণে নেপালী মন্দিৰলৈকে আহে মানে ডি চি অফিচৰ কাষত যিখন পূজা কৰে তো তাত আপোনালোকে গল্ডেন টেম্পল দেখা হ'ব চাওকচোন কি ধুনীয়াকৈ বনাইছে মন্দিৰটো আৰু গল্ডেন টেম্পল বুলি ক'লেতো আপোনালোকে জানে যিটো অমৃতসৰত আছে তো তাৰে আধিতে মানে ধুনীয়াকৈ এনেকৈ বনোৱা হৈছে ইয়াত আৰু দেখাত যদিও মানে একদম চিম্পল যেন লাগে কিন্তু এইবিলাক বনাওঁতে বহুত কষ্ট হয় আৰু মানে বহুত কষ্ট পৰিশ্ৰমৰ ফলত যেন এনেকুৱা এটা লুক আহি যায় আৰু এইটো হৈছে মূৰ্তিটো মানে মূৰ্তিটো আৰু বহুত ধুনীয়া লাগিছে তো এয়া আছিল নেপালী মন্দিৰৰ পূজাৰ পৰিৱেশ আপোনালোকক দেখুৱাই দিলোঁ আৰু নেক্সট আমি গৈ আছোঁ বেলতলাত মানে বেলতলাতো ধুনীয়া এটা মণ্ডপ বনাইছে আৰু তাৰে মণ্ডপটো মানে কলহীৰ আৰ্হিত বনাইছে যিটো মানে আমি ঘট বুলি যে পাই আৰু এনেকুৱা মানে সেই দিয়ে আৰু কলগছৰ তলত যে দিয়ে তো তেনেকুৱা আৰ্হিতে মানে ধুনীয়াকৈ মণ্ডপটো বনাইছে আৰু প্ৰত্যেক বছৰে বেলতলা মানে পূজা কমিটিয়ে অলপমান ইউনিক কৰিবলৈ চেষ্টা কৰে আৰু এইবাৰ চাওকচোন কি ধুনীয়াকৈ এইটো এটা কলহী বনাইছে ওপৰত এইবিলাক নাৰিকলৰ দি দিছে যোৱা বছৰ এওঁলোকে চন্দ্ৰয়ান 3 মানে ইয়াত উপস্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিছিল আৰু এইবাৰ মানে বহুত ডাঙৰকৈ এটা এনেকৈ কলহী টাইপ হৈ বনাইছে ওপৰত নাৰিকল এটাও দি থৈ দিছে মানে সঁচাকৈ বহুত ভাল লাগিছে আৰু কলহ মানে এলাবেচা কলহ নহয় বহুত প্ৰকাণ্ড ডাঙৰ এইটো এটা কলহ আৰু ইয়াৰ মাজেৰে মানে এনেকৈ ৰাস্তাৰে বনাই দিছে নহয় তো সেইটোৰে মানে ভিতৰত সোমাই গ'লে আপোনালোকে মানে মূৰ্তিটো দেখা পাব তো ইয়াৰ পৰা অকণমান আগত এইটো হৈছে মূৰ্তিটো দুৰ্গামাৰ তো সেই মণ্ডপটোৰ কাষতে ইয়াত এটা চেল্ফি পইণ্ট এনেকৈ বনাই থোৱা হৈছে তো আপোনালোকে পূজা চাব আহিলে ধুনীয়াকৈ ইয়াত চেল্ফি উঠিব পাৰিব আৰু একবাৰ ডিটেইলছ চাওক না এইবিলাক এনেকুৱা কুলা টাইপ এনেকৈ লগাই ধৰিছে চাৰিওপিনে দি মানে ফিনিচিংবিলাক বহুত ভালকৈ কৰে মানে বহুত ভাল লাগে আৰু বস্তুবিলাক
দেখা আর ভিডিওর শেষত আপনার আর এখন পূজা দেখাই দিছো আর এইখন মানে একদম নিজরে পূজা মানে জটিনগর যখন আয়োজন করে আর ইয়াত ধুনিয়াকে মোক গামোচা টামোচা দিলে বহুত বহুত ধন্যবাদ আর এইখন পূজার একটা বস্তু মোক সঙ্গে বহুত ভাল লাগে মানে ইয়াত যা অসর বাজারের যান রাইজ আছে আর যান মানে মানুষ আছে তো প্রত্যেকে এনেক ওলাই আহে আর মানে সকলে লগ লাগি মানে পূজাখন করে আর রাজা আছে মন লগত রাজা কিমান বছর হল এখন পূজা 38 নম্বর কি 38 নম্বর কি না তো বহুত পুরনি পূজা আর এই পূজাখন মানে মেইন রোডের পরে অকনমান ভিতরত না তো বহুতে গমে না পায় তো আপনাদের যদি সময় পায় একবার জটিনগর যখন পূজা আয়োজন করে আর এলাকায় তো এই পূজাখন লাগে আহি যাব মানে কিবা একটা ভাল পাব আপনাদের আর এসে মূর্তিটা একবার আপনাদের দেখাই দিলো।